Kojagori, Kojagori. মুকুদ্দল কিন্তু একটু আদু পড়তে জানি আর সেই বিদ্যাতেই বলছি যে ওইখানে লঙ্কার কুড়োর প্যাকেটের কথাখানা কোথাও নেকাও নেইকো আর তার দামও ধরা নেইকো তার প্যাকেটগুলো কোত্থেকে এলো আমি কি করে জানবো বলো তো কিন্নিমা আমার কি জানার কথা সকাল থেকে রান্নাঘরে ঢুকে সেদিন ও শ্বশুরবাড়িতে যেসব রান্নাগুলো করেছিল সেগুলো করছে নুরি আছে ওর সঙ্গে হেল্প করছে কিন্তু ও ঘরে ঢোকা আমার বারো এত রান্না করছে কেন কে খাবে এত রান্না তা তো জানি না বাবা আমার কাছে টাকা চেয়েছিল বাজার করার জন্য তারপর নুরিকে নিয়ে গিয়ে বাজার করেছে আর এখন রান্না করছে আমার কি মনে হয় জানো বাবা কি রে আমার মনে হয় ও আরেকবার সেই সব পদগুলো রান্না করে দেখতে চাইছে যে সেদিন ও সত্যি কোনো ভুল করেছিল কিনা না না দেখ ইউজুয়ালি তো চাইনিজ রান্না কেউ লঙ্কা গুঁড়ো দেয় না গুঁড়োতে যাবে কেন আমার কাছে খুব দুঃখের ব্যাপার বুঝলি মেয়েটাকে এইভাবে ওরা মিসজাজ করলো সবই ওর কপাল বাবা তবে ওর কপালের কথাই বা একা বলি কি করে আমাদের বাড়ির মেয়েদের তো কপালে সুখ লেখা নেই আমার কি মনে হয় জানিস এই বিয়েটা বোধহয় দেওয়া উচিত হয়নি বাবা হিসেব মতো এত সহজে কাউকে ছেড়ে দেওয়া যায় না আমরা তো কিছুই বলিনি যা বলা উচিত ছিল তার অর্ধেকও বলিনি দেখ কোনা থানা পুলিশ কোর্ট কাছারি করে হয়তো অধিকার আদায় করে নেওয়া যায় কিন্তু সুখ সুখ কোথায় পাবি শান্তি কিভাবে আদায় করা যায় এইভাবে জবরদস্তি করার কোনো মানে হয় না তাকে বিয়ে দিয়েছি তার স্বামী আছে এইসব সামান্য কথা বলার জন্য এতটা নিচে নামার মতো মানুষ আমরা নই ওই কটা দিনেই ও বাড়ির সবাইকে কিরকম আপন করে নিয়েছিল আমরা সবাই কেমন নিশ্চিন্ত হয়ে পড়েছিলাম কিন্তু কোথা থেকে কি হয়ে গেল সব উলট পালট হয়ে গেল দাদু ভাই আসবো হ্যাঁ ভেতরে এসো দাদু ভাইরা তোমরা হঠাৎ কি মনে করে হঠাৎ কি মনে করে মানে মানে তোমাদের তো এখন এখানে আসার কথা নয় তাই জিজ্ঞেস করছি কে বলেছে দাদু ভাই এখানে আসার কথা নয় আমরা কিন্তু কেউ বদলাইনি কো আমরা সবই আগের মতোই আছি আমরা কেউ বনুকে ভুলিনি আমরা মনে মনে ঠিক জানি পনুর নামে যে অপবাদ দেওয়া হয়েছে সে কাজ ও মোটেই করেনি কো মনে মনে জানতে মনে মনে যদি জানতে বলে ফেললে না কেন
কি লাভ হলো বলো? তখন যদি বলে ফেলতে তাহলে আমার নাতনিটাকে এরকম মাথা নিচু করে চলে আসতে হতো না। কি লাভ হলো এতে? ও দাদু ভাই, বিশ্বাস করো দাদু ভাই, আমরা নিজেরা তারপর সাহেবদের সঙ্গে কথা বলেছি। সাহেবই কি তোমাদের এ বাড়িতে পাঠিয়েছে ফুলচুরিকে নিয়ে যাওয়ার জন্য? না, সত্যি বলতে কি আমরা নিজেরাই এসেছি, কারণ সাহেব এখনো বিশ্বাস করে যে সেদিন বনু ইচ্ছে করেই রান্নাটা খারাপ করেছিল। কিন্তু এটা আমাদের জেদ, এটা আমরা প্রমাণ করেই ছাড়ব যে বনুর দোষ ওটা ছিল না। বনু ইচ্ছাকৃতভাবে সাহেবকে বা আমাদের সবাইকে অপদস্থ করতে চাইনি। তাহলে তো প্রমাণ হয়ে যাওয়ার পরে এলেই ভালো করতে। এখনো যখন প্রমাণ হয়নি, সন্দেহের তালিকায় আছে, তাহলে দাদু ভাই এই অল্প কদিনে তুমি আমাদের আপন ভালোবেসেছো, আপন করে নিয়েছো না? আমরা একবার বুঝতে পাইনি কো যে তোমাদের সাথে আমাদের এই অল্প দিনের আলাপ। এখন তো দেখছি এই কদিনের মধ্যেই তুমি আমাদের অনেকখানি দূরে সরিয়ে দিয়েছো। দাদু ভাই, এই এই বাড়িটাকে, এই বাড়িটার লোকজনদের আমরা কতটা ভালোবাসি সেটা একমাত্র আমরাই জানি। এই বাড়ি থেকে ফিরে যাওয়ার পর বিশ্বাস করো দাদু ভাই, আমরা নিজেদের মধ্যেই বলাবলি করছিলাম যে আমাদের বাড়িটা যদি দাদু ভাইয়ের বাড়ির মতো হতো। এত ভালো বাড়ি হয়ে, এত ভালো মানুষ হয়ে কি লাভ হলো তো বলো দাদু ভাই? কিছু কি লাভ হলো? কিছু কি হলো দাদু ভাই? বনু বাড়ি নেই? আচ্ছা, না মানে আমরা এসেছি সেটা বোধহয় বনু জানে না, তাই না? ফুলঝুরির যে অপমান হয়েছে ও সেটা নিজের মতো করে ভুলতে চেষ্টা করছে। তোমাদের দেখলে হয়তো আবার নতুন করে সব মনে পড়ে যাবে। আমার মনে হয় রাজা, তোমাদের এখন না আসাই উচিত ছিল। কিন্তু আমরা যা না এসে পারলুম নি পিসিমনি, আর এসেছি যখন তখন তো বনুর সঙ্গে দেখা না করে যাবো না কো দাদু ভাই। আর যেই শাস্তি দিন, বনুর সঙ্গে দেখা করতে পারবো না এটা বলবেন না প্লিজ। ঠিক আছে, তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য শরবত নিয়ে আসছি। শুনি, শরবত টরবত সব ওগুলো পরে হবে, প্লিজ প্লিজ একবার বনুকে ডেকে দিন না প্লিজ। দাদু ভাই, আপনার মতো একজন মানি মানুষের আমাদের বাড়িতে যে অপমানটা সেদিন হয়েছে সেটা সাক্ষী তো আমরা সবাই। সেদিন যদি আমাদের দাদু ভাই বাড়িতে থাকতো, আমাদের বিশ্বাস তোমাকে এত বড় অপমান হতে হতো নি। হ্যাঁ দাদু ভাই, একটা কথা কি জানো তো, লজ্জা তাদের যারা অপমান করে, যারা অপমানিত হয় তাদের জন্য লজ্জা নয়। তো দাদু ভাই, আমাদের যে কি খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না কো। আসলে দাদু ভাই, আমাদের বাড়ির স্ট্রাকচারটা একটু আলাদা, আমাদের কথার কোনো দাম নেই আমাদের বাড়িতে। তবু দাদু ভাই, সেদিনকার পর আমরা তো মুখ খুলেছি দাদু ভাই। আর একটা কথা শুনলে আপনি সবচেয়ে অবাক হবেন, সবচেয়ে বেশি প্রতিবাদ আমাদের বাড়িতে বনুর হয়ে করছে খারা জানেন, আমাদের বউরা, যাদের একদিন আমাদের বাড়িতে সাত চরে মুখ থেকে একটা রা বেরোতো না, তারা সবাই রুখে দাঁড়িয়েছে, তারা সবাই প্রতিবাদ করছে শুধু বনুর জন্য। কেমন আছো বোনো? বিন্দাস, তোমরা কেমন আছো? এই
বাড়িতে নিশ্চয় এখন ভীষণ শান্তির অ্যাটমসফিয়ার। আফটার অল একটা আপুত বিদায় হয়েছে। এটা কিন্তু ঠিক হচ্ছে না, তুমি এইভাবে কেন বলছো? আমরা কোথায় দুঃখে তোমার জন্য, দেখো আমরা এত তো ছুটে এলাম কিন্তু তোমার জন্য, এত তুমি এরম বলছো? এখন দেখছি আমরাই বনু বলে ডেকেছি, আমরাই ভালোবেসেছি। যে আমাদেরকে দাদা বলে ডাকতো সেটা কেবল মুখের ডাক, মন থেকে সে কখনই আমাদের ভালোবাসে, নাহলে এরম করে বলতে পারত? তোমরা বোকার মতো কাঁদছো কেন? কি আশ্চর্য, আমি তোমাদের কান্নার মতো কি বলেছি বলতো? আইজো আম্মু, এই রান্ধাগুলি নিজের হাতে রাঁধছে, কেন রাঁধছে কইতে পারো না, তাই আমার মনে হয় ওই সেদিনের রান্ধাগুলার ভিতর কোনো ভুল আছিল কিনা তা ঝালাই করণের লেখা। আজও যে রাঁধছে এতে কিন্তু জাল নাই, কোনো লঙ্কার গুঁড়া দেয় নাই। হ ইয়া তোমরা কইতেই পারো, এই রান্ধাগুলা নামু বাপের বাসার মানুষদের লিগে রাঁধছে তো তাই লঙ্কা গুঁড়া দেয় নাই, তারা তো তার আপনজন। তোমরা শ্বশুরের বাসার লোকজন, তারা তো তার কেউ আপনার নয়, তার নিজের স্বামী সেও আপনার নয়, তাই তাদের লগে শয়তানি করণের লিগা ওই লঙ্কা গুঁড়া দিছিল, কইতেই পারো। নুরি প্লিজ প্লিজ ওদের সঙ্গে এভাবে কথা বলো না। আরে ওরা কত দূর থেকে আমাদের বাড়িতে এসে শুধু আমার সঙ্গে দেখা করবে বলে, আর তুমি এরকম ভাবে চাটাং চাটাং ভাবে কথা শোনাচ্ছ? ওদের কি দোষ তুমি জানো? ওরা আমাকে কত ভালোবাসে। হম ঠিকই কইছো, আমি তো আর ওই ভালোবাসা টাসা বুঝি না। আরে খাও খাও, আজ হয়তো আমার তো শয়তানির প্ল্যান নেই। খেয়ে বলো কেমন হয়েছে, আমাকে আবার একটু বেরোতে হবে। তুমি আবার কোথায় যাবে দিদি ভাই? আছে দাদু ভাই, আজ আমার সত্যি কাজ আছে। নুরি যা যা বানানো হয়েছে সেগুলো ক্যারিয়ারে প্যাক করো তো। কেন ক্যারিয়ারে প্যাক করবে কেন? বড্ড প্রশ্ন করো জানো তো, যা বলছি তাহলে করো। বুঝছি, বাসায় পাঠাইব তো, কিন্তু এত কইরাও কি নিজের বদনাম ঘুচাইতে পারবো আম্মু? নুরি যা বলছি তাই করো, রাইট নাও। তুমি কি এখনই বেরোবে বোনো? হ্যাঁ বর্দা, এক্ষুনি বেরোবো, এখন না বেরোলে তো আমার কাজটাই হবে না। কোন দিকে যাচ্ছ অনু? তোমাদের ভাইয়ের ইউনিভার্সিটিতে। সে কি তুমি সাহেবকে খাবার দিতে যাবে? পাগল! আরে বাবা, ওকে নিয়ে আমার কোনো হেডেক নেই। তাহলে সাহেব ভাইয়ের ইউনিভার্সিটিতে তুমি এখন? আরে রাঙাদা, সেদিন যারা খেতে পায়নি খাবার পাক থেকে উঠে চলে গেল তাদের জন্য আমি এই রান্নাগুলো করেছি। বনু তুমি দেখো, অপ্রয়োজনীয় অবান্তর লোকের কাছে এই খাবারগুলো না যাওয়াই ভালো, তোমরা তো খুব ভালো করে জানো আমার কাছে কে অপ্রয়োজনীয় এবং অবান্তর। বনু তুমি সাহেবদার কলিগদের জন্য খাবারটা নিয়ে যাচ্ছ? বারে তোমরা কি ভেবেছ, এই যে সেদিন ওনারা এলেন এসে না খেয়ে চলে গেলেন আমার খারাপ লাগেনি? আরে বাবা, ওনাদেরকে লাঞ্চ খাইয়ে দেওয়ার রেসপন্সিবিলিটিটা তো আমার,
আমি সেই রেসপন্সিবিলিটিটাই পালন করতে যাচ্ছি। এক্সকিউজ মি, এক সেকেন্ড, এখানে কেন? এই জায়গাটা কি তোমার কেনা? না, মানে আমার বলার উদ্দেশ্য সেটা নয়। আমি আর কি যেটা বলতে চাইছি সেটা হলো, এখানে যারা আসেন তাদের সাথে তো লেখাপড়া বই খাতার একটা সম্পর্ক বা যোগাযোগ থাকে, কিন্তু যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন তার তো ওসবের বালাই নেই। তাই দেখো, আমার ব্যাপারে তোমার কোনো খোঁজ নেওয়ারও দরকার নেই, কোনো কথা বলারও দরকার নেই। কে বললো? কে বললো মানে? মানে আমি কি এমন কিছু বলেছিলাম যে তোমার সাথে আমি কথা বলবো না বলেছিলাম নাকি? আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। এতদিন পর দেখা হলো, ভেবেছিলাম নতুন কিছু বলবে, অ্যাটলিস্ট এক্সপেক্ট করেছিলাম। তোমার সঙ্গে আমি নতুন পুরনো কোনো কথাই বলতে চাই না। কিন্তু আমি চাই। লুক, এখন আমার মনে হচ্ছে যে আমি আমি ভুল করেছিলাম, আমার ভুল হয়েছিল। আর দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়, হয় না? এই তুমি এমনি করে আমার পথ আটকে দাঁড়িয়ে না তো? আমি যদি জানতাম তুমি এখানে আছো তাহলে আমি কিছুতেই আসতাম না। এখন যখন দেখা হয়ে গেছে তখন আর কি করা যাবে ফুলঝুরি? জাস্ট ডোন্ট কল মি বাই মাই নেম। দেখো, যবে থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে তবে থেকে তুমি এমন কিছু কাজ করেছো যাতে যাতে আমার মনে হয়েছে যে আমাকে ছোট করাই তোমার জীবনের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য। আর এটা তো সত্যি যে তুমি আমাকে ভালোবাসোনি। সে তো বাসিনি, তোমাকে আমি কোনোদিনও ভালোবাসিনি। আর তোমার মতো একটা খারাপ মানুষকে, তোমার মতো একটা ব্যাড পারসনকে আমি কোনোদিনও ভালোবাসার কথা ভাবতেও পারি না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি ফুল, এতদিন অবধি আমি কখনো মেয়েদের প্রতি কোনো আগ্রহ প্রকাশ করিনি। এই প্রথম একটি মেয়ে আমাকে আগ্রহী করে তুলেছিল, সে মেয়ে আর কেউ নয় ফুলঝুরি, সে মেয়ে তুমি। কি হলো? বোকার মতো হাঁ করে কি দেখছো? একটা কথা মনে রাখো, তুমি যতই আমার দিকে তাকিয়ে থাকো না কেন, আর যতই আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলো না কেন, আমি কিন্তু ভুলছি না। কোনোদিনও আমি তোমাদের বাড়িতে যাবো না, আর তোমার সঙ্গে কোনো সম্পর্কও রাখবো না। আমার সঙ্গে না হয় নাই সম্পর্ক রাখলে, কিন্তু আমার বাড়ির লোক তো তোমার সাথে কোনো দুর্ব্যবহার করেনি। করেছে, গিন্নিমা আমাকে টাকস টাকস করে অনেকগুলো কথা শুনিয়েছে। আমি যখন বললাম যে কাজ আমি করিনি, সে কথা গিন্নিমা বিশ্বাসই করলো না। তারপর আমি যখন তোমাদের বাড়িতে গেলাম দাদুভাইয়ের পিসিমণিকে নিয়ে, তখন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমার সাথে না হয় নাই সম্পর্ক রাখলে, তা বলে আমার বাড়ির লোক? এই শোনো, তোমাদের বাড়িতে আমি কিছুতেই যাব না। গিনিমা না আমাকে কম খোটা দেয়নি। হ্যাঁ, গিনিমা বলেনি? গিনিমা তো বলেছে, একরা তো থাকতে পারলো না, অমনি চলে এলো, দুদিনও রাখতে পারলো না, এসব কথা বলেছে।
দাদু ভাই আমার জন্য কতটা অপমানিত হলো। আমার দাদু ভাইয়ের এরকম উঁচু মাথা আমার জন্য হেট হয়ে গেল, আমি যেটা করিনি সেরকম একটা ব্যাপারের জন্য। তোমাকে আমি ডিভোর্স দেব, তোমার সঙ্গে আমি কিছুতেই থাকবো না, বাঁচা যাবে বাঁচা যাবে। আমি আবার আগের মতো আনন্দ করব, বিন্দাস থাকব, মস্তি করব, বন্ধুদের সঙ্গে পার্টি করব। তোমাদের বাড়িতে আমি আর কোনো দিন যাব না। ডিভোর্স কি শুধু কাগজে কলমে হয় ফুলঝুরি? সম্পর্কে না থাকাটাও তো ডিভোর্স, মানে এক বাড়িতে থেকেও একটা মানুষ আর একটা মানুষকে ডিভোর্স করতে পারে, মনের যোগ না থাকলেই হলো। কবেই বা হয়েছিল? তাও তো ঠিক, আমার সাথে তোমার কবে বা মনের যোগ ছিল? সেই জন্য তো বলছি তোমাকে, শুধু শুধু কেন এত ঝামেলায় পড়তে যাবে বলো? কিসের ঝামেলা? অনেক ঝামেলা, এই ধরো কোর্টে যেতে হবে, লয়ার অ্যাপয়েন্ট করতে হবে, তোমার কত সময় নষ্ট হবে বলো তো। তাও ঠিক,